আদায় করি আলহামদুলিল্লাহ। এই একটা আয়াত অনেক ছোট, কিন্তু আলোচনা চলতেছে দুই সপ্তাহ। আসলে আলোচনা তো বেশি টাইম করাও যায় না, আর যখন মানুষ আলোচনায় বসে তখন এই শুরুর থেকে পয়েন্ট শোনেও না, পয়েন্ট থেকে ফায়দাও হয় না, আসলে পয়েন্টও কোনো কিছু হবে না। কেন হবে না? স্কুল আছে, কলেজ আছে, সব কিছু আছে, হাজার হাজার ছেলেরা লেখাপড়া করে, হাজার হাজার ছেলেরা নষ্ট হয়ে যাইতেছে। স্কুল থাকলে কি হবে? খতিব আছে, ইমাম আছে, মানুষ নামাজ পড়ে না, খতিব ইমাম থাকলে কি হবে? স্কুল আছে, কলেজ আছে, কিন্তু ছেলেরা যায় পড়ে না। মসজিদ আছে, ইমাম আছে, খতিব আছে, বয়ান শোনে না, নামাজ পড়ে না, সুযোগ মনে করে না, ফায়দা কি হবে? কোনো ফায়দা নেই। আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদেরকে যে পাঠাইছেন অল্প কয়েকদিনের জন্য, কামাই করার জন্য পাঠাইছে, আকামে বসে থাকার জন্য পাঠানো। যেমন আমরা কাজ না করলে কেউ পাঠাই না, মানে বাদাম্য মানে কি, যে কোনো কাম করে না, আল্লাহ আমাকে কয় বেনামাজিকে কয় পাঠাই না, এটি কোনো কাম হয়েছে। আর যারা কাজে তারা ছয় ঘন্টা ডিউটি করে আবার ওভার টাইম করে, যারা আল্লাহ বলা তারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আবার সকালবেলা নামাজ করে, আবার জিকির করে, আবার রাত্রে ওভার টাইম করে। বলেন রাত্রে কি করে? ওভার টাইম করে। ওভার টাইম কি? রাত্রে ওইটা তাহাজ্জুদ নামাজ পড়ে। বলে সবই তো আমার ঠিক আছে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে হয়ে যায়, এরপর আল্লাহ দরবারে ওভার টাইম করে, যে যদি বিপদে পড়ে যায় ওভার টাইমের টাকা দিয়ে চলতে পারি। নামাজে ভুল হয়ে যেতে পারে, জিকিরে ভুল হইতে পারে, ফরজ তরক অনেক করে ফেলছি, এগুলো আমাদের সমস্যা হইতে পারে, এজন্য রাত্রে ওটা ওভার টাইম। ওভার টাইম কখন চলে? ডিউটি পরে চলে না, এসার পরে ডিউটি শেষ, এসার পরে কি শেষ? আবারও ডিউটি শুরু হবে কোন সময়? ফজরের সময়। মাঝখানে যারা উঠে তারা ওভার টাইম করে। আল্লাহ, আপনারা মনে করেন দুনিয়ায় খালি ওভার টাইম আছে, আর আখেরাতে ওভার টাইম নাই। ওভার টাইম মানে টাইম বেশি দেওয়া, নফল নামাজ মানে ওভার টাইম, নফল জিকির মানে ওভার টাইম। তো ওভার টাইম কেন করো? এত কষ্ট করো করো কেন? কই একটু জমি কিনছি ঢাকায় দেখি, কই একটা ইটা লাগাইয়া বাচ্চা কাছে গেলে একটা সাদে ফেলে রেখে যেতে পারে। বলে কি বলবে? অভিযোগ করে কেন? কই তো ওভার টাইম করি, ঈদ আইতেছে সামনে, একটু বাজার সাথে করতে পারি। যে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করলে ফরজ নামাজ আদায় করলে তো চলে, শরীয়ত মতো চললে তো চলে, আবার কেন শেষ রেখে উঠে? আল্লাহ তারা বলে এই আমল দিয়া তোরা হেয়া যাইতে পারি, ঈদের বাজার করতে পারো না, এই আমল দিয়া তোরা হেয়া যাইতে পারি, বিপদে পড়ে গেলে এই ওভার টাইমের টাকাটা কামে লাগে, বিপদে পড়ে গেলে জান্নাতে যাই ওভার টাইমের টাকাটা কামে লাগবে। কেন? আল্লাহ তাআলা জিগেই বল নামাজ পড়ছো নি, আল্লাহ ফজরের নামাজ পড়িনি, তখন আল্লাহ কইব তুমি কয় টাকার মালিক জানা, কত ক্ষমতার মালিক ছিলা, কত বড় ধনী ছিলা, কিছু আল্লাহ জিজ্ঞেস করবে না। আল্লাহ জিজ্ঞেস করবো দুই রাকাত নামাজে পড়ো নাই নফল আদায় করছো কিনা। ওই ব্যক্তির আমল নামায় পাওয়া যাবে নফল নামাজ, দুই রাকাত নামাজ আদায় করছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে এই আমার ফেরেশতারা দুই রাকাত নামাজ যেহেতু নফল পাওয়া যায়, এই দুই রাকাত নফল দে ফরজের সমতুল্য বানাইয়া দে। কত নামাজ পড়ি নাই আমরা, আল্লাহ তোলা যদি র্যাঙ্ক করতো আমার লগে করুণা করুণা এগুলো কিছু নেই, কবে হাত কবে লোক উল্টে দিও, উল্ট
ফেটে দিয়ে আসছে। তা আমরা কি শক্তিশালী, আল্লাহ খালি একটা টর্নেডো দিব আর তুমি একটা কল্লা ধরে উঠে আসা, কল্লা ধরে উঠে আসা, কল্লা ধরে উঠে আসা। আমরা একটু চিন্তা করি না যে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে, এটা কোনো কাম আছে? আমার মনে করি আমার কাম হইল খাওয়া পড়া, আমাদের কাম হইল মোবাইল দিয়ে গান শোনা, আমাদের কাম হইল বিয়ে শাদী হইল ট্যাক্সের বাজানো, আমাদের কাম হইল যত আকাম কুকম আছে এগুলোর জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছে। আর মসজিদে আইলে মনে করে সব আমার ঠিক, আমরা পুরো ঠিক আছি। এটা হলো শয়তানের শয়তানের বুদ্ধি। এটা কিসের বুদ্ধি? শয়তানের বুদ্ধি। শয়তান কয়, আমি তো আমল করছি। ইবলিস শয়তান সাত আসমান সাত জমি এমন কোন জায়গা নাই যেই জায়গায় ইবলিস শয়তান সেজদা দেয় নাই। হাজার হাজার বছরে ইবলিস শয়তান সেই ওয়াজ জানতো যেই জায়গায় নামাজ হয় ওই জায়গার মাটি, যেই জায়গায় সেজদা দেয় ওই মাটি, ওই মসজিদের জায়গা আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে। ইবলিস শয়তান এত বড় আবেদ, এত বড় আবেদ পৃথিবীর মধ্যে আসে নাই আর আসবে না। ইবলিস শয়তান তো বড় আবেদ মানে নাই একটা জিনিস, ফাসা জাদু, ফাসা জাদু। এই ইবলিস আবার আদম রে সেজদা করো। ইবলিস কয়, খালাকতানি মিন নারি ওয়া খালাকতানি মিন তিন। ইয়া আল্লাহ আপনি আদম রে বানাইছেন মাটি দিয়া, মাটি উপরে সালে নিচে পড়া যায়, আর আমি আগুন দিয়া আমার বানাইছেন আগুন দিয়া, এই আগুন উপরে নিচের দিকে জ্বালাইলে উপরে উঠে আমি সেজদা দিব না। তাহলে আদম এত সেজদা দিল আল্লাহর কাছে, সেজদা কি কাজে কাজে লাগলো না? সাত আসমানে সেজদা, প্রথম আসমানে সেজদা, দ্বিতীয় আসমানে সেজদা, আসমানে সেজদা মানে একটা সেজদা না, আসমান ধরে সেজদা আল্লাহ আকবার, আল্লাহ মানে না একটা। আর আমরা মানি না কয়লা, চোখ দিয়ে গুণা করি সকাল ঘুম বিকাল বন্ধ গুণা করেন কেন? লরেন চলেন লরেন চলেন গুণা দূর হবে, জাকি জুকি দেন গুণা দূর হবে, জাকি মাকি মারেন এবং ইডিয়া বসে থাকেন না, ইডিপ মাই বেজে উদুর জায়গা কয়ে যায়। আমরা হুন্ডে থাকি এরকম দিল দিয়ে বসেন না, দিলটাকে আল্লাহর জন্য তৈয়ারের জন্য বসে, অন্তরটাকে নরম করে বসে, অন্তরটা শক্ত রেখে মসজিদে বসেন না, ফায়দা হবে না, বয়ানে কোনো ফায়দা হবে না। ইবলিস দোষ করছে কয়টা, আমল করছে কয়টা? আপনি এতটি করছেন না, ফজর করেন না, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, পর্দা নাই, হালাল নাই, একদম নাই। আমার গান আমার কি গান? আরে বাবা রে, আপনার গান আপনি শুনে নিজের কানে শুনে মানুষের কেন শোনা? মসজিদ ঘরের আশেপাশে কোন গান আর দেখছেন বাজলে মসজিদ কমিটির উপর লানত এবং মসজিদ মুসল্লিদের উপর লানত। কেন গান হবে? এটা আল্লাহর ঘর, এটা নিয়ে কোনো বেয়াদবি নাই। আল্লাহর ঘরের পাশে কোন গান হতে পারে না, দূরে করে দূরে না করবেন কেন? দ্রুত আল্লাহর জায়গা, দ্রুত আল্লাহর জায়গা। আল্লাহর জমিনে আপনাকে গুনাহ করার জন্য পাঠায় নাই, আল্লাহর জমিনে আপনাকে জেন্নে বলে যাই এমনে চলতে পাঠায় নাই, গোলাম হিসাবে চলার জন্য পাঠাইছে। গোলাম না মানে কার? গোলাম কার? কোন দলের গোলাম? কোন নেতার গোলাম? আল্লাহর গোলাম। এই জন্য আল্লাহ মুয়াজ্জিন সাহেবরা বলে জোর তৈয়া গেছে, মহাজন সাহেব কোথায়? আসাম দাও আসাম দাও, আমার গোলাম খুন্ডি এরি বাইর হইয়া যাক, আসাম দাও আসাম দাও, আজানের পরে কোন মহিলা নামাজ পড়ে ওরা আমার গোলাম। আল্লাহ গোলামের পরীক্ষা করে, চাকরি করবে ডিউটি করবে না, তাকে এরকম ভাবে চাকরি জিমি বলে না, তার চাকরি থাকে না। মুসলমান নামাজ পড়বে না, মুসলমানই থাকে না, থাকে না, থাকে না, থাকে না। গর্ব করো টাকা নিয়ে, গর্ব করো পয়সা নিয়ে, গর্ব করো ক্ষমতা নিয়ে, এগুলো কোনো ক্ষমতা না। আল্লাহ বলে সব আমি সার দেই ছেড়ে দেই না, বলে আমি সার দেই, আমি সার দেই। ঘুরটি যখন উঠতে থাকে
মালিক খালি গুটি লাভ করে উপরে খালি লাভ করে পাই গেল না ওরে এমনে চাই এমনে চাই লাগে খেলায় গুটি খালি খেলায় আর খেলায় মালিক সার দেয় মালিক কি দেয় যা কত্তর তিন মাথা বুঝাই তো বড় যা তুই যা তুই যা যখন মালিক টান দেয় গুটি মাথা নিজ দিয়া ওর মালিকের কাছে আসে আল্লাহ বলে বান্দারে আমার কাছে সিলি আমি গুটির মতো উড়াইছি যা বান্দা একটু চইলায় আল্লাহ আকবার মিলে কি না মেসাল মিলে মিলে কি মিলে না যদি কষ্ট লাগে ওয়াজটা যদি আমার উপর পড়ে তাহলে মনে করবেন হৃদয়ের মধ্যে যদি ব্যথা লাগে হৃদয়ের মধ্যে যদি কষ্ট লাগে তবুও মনে করবেন আল্লাহর ঈমান অন্তরের মধ্যে আছে আর যারা এই অসময় বেতা লাগবো ওইটারে গৌরব শয়তান গৌরব তুই আমার দলে আমার দলে আয় আরে আয় মৌলবীর কথা শুনে লাভ নাই আমার দলে আয় শয়তান কাম করতেছে কি করতেছে না করে না শয়তান থাকে বই শয়তান দিয়ে একটা দুইটা না শয়তান 70,000 জন্ম দেয় একদিনে ক্যানের নামে থেকে 70,000 জন্ম হয় বামের নাম থেকে 70,000 ডেলি শয়তান জন্ম হয় এবার কাম কি মানুষকে ধোকা দেবো আর এখন বড় ধোকা হলো কি জানে শয়তানের শয়তান যে কারণে শেষ হয়ে গেছিল এই ধোকা আমাদের মধ্যে আমরা মনে করতেছি নামাজ পড়তেছি ওটার মাটি হুজুর বেতন টেতন কিছু দিতে আসে মসজিদ যাইতে তাহলে আর কি ইসলাম আঁকা লাগে শয়তান কইছে এত জায়গায় সিজদা করলাম এত কিছু করলাম এক আদমরে মারলাম না আল্লাহ মানে ভালাই দিল আল্লাহ কে খালি এক শয়তানই বাতিল হয় নাই খাজা পেন্দা রদকে দারদ হাসেলে হাসেলে খাজা বুঝে পেন তারে নিজ খাজা পেন্দা রদকে দারদ হাসেলে হাসেলে খাজা বুঝে পেন তারে নিজ তুমি যদি মনে করো আমি কিছু হাসিল করে ফলাইছি তুমি যদি মনে করো আমার আমল যথেষ্ট তুমি যদি মনে করো আমি মাদ্রাসা চালাই এটাই আমার যথেষ্ট তুমি যদি মনে করো মাইনসের আমি জাকাত দিই কাপড় দিই এটাই আমার যথেষ্ট তুমি যদি মনে করো মসজিদে যাই আর আসি এটাই আমার যথেষ্ট তুমি যদি মনে করো মসজিদে 100 টাকা দান করি এটাই আমার যথেষ্ট শয়তানের কাতারে চইলা যাইবা কিসের যথেষ্ট হযরত ওমর তার জীবনের উপর যথেষ্ট বলে নাই হযরত ওসমান তার জীবনের উপর যথেষ্ট বলে নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা থাকার পরে বলেছে যদি দুনিয়ার মানুষ সব জান্নাতে চলে যায় একজন মানুষ জাহান্নামে যায় আল্লাহু আকবার দুনিয়ার মানুষ সব জান্নাতে যাবে দুনিয়ার মানুষ সব জান্নাতে যাবে একজন জাহান্নামে যাবে ওই মানুষটা আমি ওমর হতে পারি ওমর কি জানতো না যে আসার মুবাশশারা ওমর কি জানতো না ওমর ফিল জান্না আবু বকর ফিল জান্না ওসমান ফিল জান্না আলী ফিল জান্না আল্লাহু আকবার ওমর কি জানতো না যে আমি জান্নাতি বুঝেন নাই 10 জন জান্নাতের সুসংবাদ দুনিয়ায় বসে পাইছে কয়জন 10 জন কয়জন আশারায়ে মুবাশশারা আশারায়ে মুবাশশারা বলেন আশারায়ে মুবাশশারা আশারায়ে মুবাশশারা মানে 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতে আল্লাহ সুসংবাদ দিয়েছে ওমর ফিল জান্না আবু বকর ফিল জান্না উসমান ফিল জান্না তে হযরত ওমর বলছে সমস্ত মানুষ যদি জাহান্নামে যায় সমস্ত মানুষ যদি জান্নাতে যায় একজন মানুষ জাহান্নামে যাবে আমার বয় হয় বয় হয় ওই মানুষটা আমি ওমর হইতে পারি আপনি আমি কি দিয়ে ধরো সবাই আপনি আমার ভরসা কোথায় আমরা ভরসা বানিয়ে ফেলছি নামাজ পড়ে না মিথ্যা খাই সুদের মধ্যে নিমজ্জিত গান থেকে গানকে হেফাজত করে নাই হাতকে হেফাজত করতে পারি নাই মুখকে হেফাজত করতে পারি নাই নিজেকে যথেষ্ট মনে করতেছে শয়তানের ধোঁকা দিয়েছে শয়তানের ধোঁকা দিয়েছে এক আল্লাহর ওলির কাছে এক বুজুর্গ এক লোক মরে গেছে আপনারা তো মরে যেতে হইবেন না আমার উপরে দোয়া লাগে কেন আপনাকে লাগবে না কেন আপনাকে তো মোটামুটি বাবা আছে
আমরা বলি দিস আপনার কথা জিকির আজকারের টাইম করে নাই এটা এত ইসলাহি মাহফিল দুইজনে বললেন না হুজুর আমার একটু জিকিরের সবক দেন জিকির লাগে দুনিয়া চলার জন্য ডাক্তারের ট্রিটমেন্ট লাগে শরীরটা ঠিক করার জন্য হাড়ের ডাক্তার লাগে শরীরটা ঠিক করার জন্য ব্রেনের ডাক্তার লাগে শরীরটা ঠিক করার জন্য এরকম ভাবে বিভিন্ন পর্যায়ের ডাক্তার লাগে লাগে কি লাগে না বলে কিন্তু আখিরাতের জন্য কিছুই লাগবে না কবরে না যাওয়ার জন্য কিছুই লাগবে না হাসার পর হওয়ার জন্য কিছুই লাগবে না কোনো জিকির লাগবে না এমনি এমনি চলে যাবে বুঝেই আসে নাই এখনো কখন মধ্যে আমরা ভর্তি হইনি এক বছর ধরে মরিদ হয়েছে বারোশো বার যার যেমন দায়িত্ব তার তেমন শিক্ষা যার যেমন দায়িত্ব তার তেমন সময় দেয় যাকে যেমন মজবুত বানায় তাকে সেরকম মজবুত সময় লাগাইতে হয় তুমি মিয়া দেড় বেটারি তুমি চার মাস লাগাইলে উঠবো তুমি তো দুনিয়াদার আর আলেম হলো আল্লাহওয়ালা সেই আখিরাতের কাজ করবে এই জন্য বেশি সময় লাগাইয়া তার বেশি চিন্তা ভাবনা এবং একমত শিখতে হবে বলে আলেম গো তোমাদের লিগে হলো দিছে এক বছর আর আমাদের সিকিউর সাহেব দিছে বারোশো বার কই হ্যাঁ বেশি বলে না আল্লাহ বলছে ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ কয় জমিনের মধ্যে আমার বেশি ভালোবাসে কারা যারা আলেম তারা যারা আলেম তারা যারা আলেম তারা বেশি ভালোবাসে আর এখনো তো আমাদের দেশে আলেম নিজেই সাহিত্য দেবো গড়ে বই আলেম ঘরে বই আলিপ পাতা কোম্পানি নেই তোমাকে পিটাইয়া পিটাইয়া পড়াইছে আমাকে তো পিটাইয়া পড়াই নাই বুঝছেন নাই ঘরে বসে আমরা খতম করে ফেলাই ঘরে বসে আমরা সব শেষ করে ফেলাই এটা হলো শয়তানের ধোকা কিসের ধোকা শয়তানের ধোকা এটা বুঝে বুঝে তারা ধোকার মধ্যে পড়বেন এই জন্য ধোকার বক্তব্য দিছে ঘরে বসে আলিপ পাতা বললে সবাই আলিপ পাতা পড়ে কাম হইতো আলিপ পাতা পড়ে আপনারা ইমাম হন আপনারাই তো সব আপনারা ইমামতি করেন আপনারা ইমামতি করেন ইমাম মসজিদে দরকার নাই আরে আপনার আলিপ পাতা ইমামতি চলে না আপনার আলিপ পাতায় নামাজ চলে না আপনার আলিপ পাতায় মিলাদ চলে না আপনার আলিপ পাতায় এরকম ভাবে দোয়া চলে না ঠিক না বেরে এখন নেতা গো যারা যে আলেমরা পড়ায় আপনারা পড়াইতে পারেন না বড় বড় কথা বলে আমি আক্কুল লেখে কথা বলা উচিত আমি আপনাকে একটা সুন্দর জবাব দিই আমাকে পিটিয়ে পিটিয়ে পড়াইছে সত্যি আমাকে পিটাইছে ঠিক না বেরে মাদ্রাসায় পিড়া একটু বেশি কেন মাদ্রাসায় শয়তান থাকে বেশি আবার এটা বলো অন্য ব্যাখ্যা ধরে না কথা বলছেন নাই কেন শয়তান থাকে কেন যে নামাজ পড়ে না এর লগে শয়তান যায় না যে নামাজ পড়ে তার লগে শয়তান থাকে কেন তো নামাজ পড়ে না তো আমার দলের যে নামাজ পড়ে ওরে আমার দলের বানাই তৈর এজন নামাজ যে পড়ে তার লগে শয়তান থাকে নামাজ যে পড়ে না তার লগে শয়তান থাকে না হুজুরের লগে শয়তান বেশি থাকে কেন একজন হুজুর আর খতিবরা যদি গুনার কাম করে দেওয়া যায় এলাকা বেঈমান বানানো যাইব ঠিক না নাকি তার মসজিদে যান না কেন তো খতিব সাহেব আকাম করছেন বুঝলেন না কথা ইমাম সাহেব আকাম করছেন মহাজ্জেন সাহেব আকাম করছে আর মসজিদে যাবো না এক খতিবার ইমাম দেখিয়া হাজার হাজার মানুষ শেষ হইব আর রসলিবর্তী কলিবর্তী যদি আগাম করে আরব জোট নষ্ট হয় না ঠিক নেবে নি এখন আমাকে পিটিয়ে পিটিয়ে পড়াইছে কি বলে
আমার পিঠে পিঠে পড়াইছে, আমি বললাম ঠিকই আমাকে পিঠাইছে, যার কারণে হারাম খাই না, আমাকে পিঠাইছে যার কারণে দাড়ি শেভ করি না, আমাকে পিঠাইছে যার কারণে মিথ্যা কথা বলি না, আমাকে পিঠাইছে যার কারণে নামাজ সারি না। অবশ্য কি পিঠাইছে, পিঠাই তো একটা কামের লিখা, পিঠাই কি পিঠাই না, রাজনৈতিক বক্তব্য না, আপনারা যেমনে বলে যেমনে বলবেন পাওয়া যায় না, হাজার হাজার জায়গায় মাহফিলে বাধা, অমুক জায়গায় বাধা, মাহফিল গুলো কষ্টকর, কেন এটা সে হুজুরের না কোন সচিব আছে, হুজুরের না কোন এমপি মন্ত্রী আছে, বললে কষ্ট লাগলেই মাহফিল বন্ধ, হুজুর বন্ধ, ইমাম বন্ধ, ওরে বেয়াদব, ওরে বেয়াদব, ঠিক বলে কখনো করব তা আমি আসলে ওয়াজ তো আজকে এটা শেষ করতে চাইছিলাম একটা ঘটনা দিয়া, এ শেষ করতে পারতেছি না আজকে এই সোনায়া ইন্নাল আগে অর্থগুলো আগে বলে ফেলে ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, আল্লাহ তাআলা বলছে এ আমার বান্দারা ভালো কাজ করো, ভালো কাজ করো, খারাপ কাজ দূর হইয়া যাবে, ঠান্ডা দূর করলে গরম লাগে, ঠান্ডা দূর করলে কি লাগে, গরম লাগে, শীতাই লেপ লাগে, আরেক লাগে না, খারাপ দূর করতে হইলে ভালো লাগে, ভালো ছাড়া খারাপ দূর করা যায় না, কারা করবে, আমরা যদি ভালো ব্যবহার করি সমাজ ভালো হয়ে যাবে, নেতা যদি ভালো হয় সব ভালো হয়ে যাবে, ইমাম যদি ভালো হয় সব মুসল্লি ভালো হয়ে যাবে, এরকম ভাবে খতিব যদি ভালো হয় মানুষ শ্রোতা ভালো হয়ে যাবে, ঠিক কি মিটি, আল্লাহ বলছে যা আল হক ওয়াজাহা কাল বাতিল, হক আসলে বাতিল দূর হইয়া যায়, বাতি আসলে অন্ধকার দূর হইয়া যায়, অন্ধকার এই মসজিদ তাকে চালাইলে কই গেল, গেল কই, তু 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 টিপে মিটি, এই জন্য হক কথা বলতে হবে, না বললে তো অন্ধকার আচ্ছন্ন, হক কথা মানে বাকি, হক কথা মানে কি বাকি, এ বলতো জালিকা জিকরা লিজাকিরি, এটা হলো জাকিরির দেশ, যাদের অন্তর আল্লাহর পাগল তাদের জন্য, যাদের অন্তর আল্লাহর জন্য পাগল না তাদের ওয়াজে কোনো কাম হবে না, তাদের খানকায় কোনো কাম হবে না, বলছিলাম ঘটনা বলছিলাম না যে মরিদ হইছিল, মরিদ হইয়া অনেক দিন জিকির আজগার করছে, পিসাবে আর খেলাফত দেয় না, কি দেয় না, খেলাফত বুঝেন না, পিসাবে কি দেয় না, খেলাফত দেয়, এত জিকির করতেছি আর এত কিছু করতেছি খেলাফত তো আর আইতেছে, অনেকে দেখেন না দল যারা করে সম্পর্ক লাগাইয়া খানকায় বৈশা আল্লাহ জিকির কর, তুই হুজুরে জিকির করতে করতে খেলাফত আর দেয় না, তো একজন লোক কইছে ভাই এতদিন ধরে জিকির করি আমার তো খেলাফত খেলাফত দিল না, আমার কি হয় না এগুলো, তো বিশ্বের কাছে একজন প্রস্তাব দিছে হুজুর আপনার খানকায় ও বয়ে বেশি কি করতেছে, তোর তো খেলা পর দিল না, তো এটা কে কইছে, হ্যাঁ বলছে এটাই তোর রোগ, এটাই তোর রোগ, ডাকতে বলছে বাবা আসো তুমি এই কথা বলছো নি, কহা হুজুর বলছে অনেকদিন বন্ধ সিকির করলাম, আমার একটু খেলাফত দিলে মানুষের মরিদ বানাইয়া আল্লাহ আল্লাহ বানামো, এই জন্য বলছিলাম তোষে বলি নেই, এবার বিশ্বাস তার একটা সবক দিছি, যাও তুমি আজকে বাইর হইয়া যাইবা, বাইর হইয়া তোমার সে পৃথিবীর মধ্যে খারাপ যে জিনিস আছে ওই জিনিস গুলা লই আইবা, খারাপ যে জিনিস তোমার চেয়ে খারাপ, কার
আমার চেয়ে খারাপ জিনিস ব্যাপার নেই, আমার চেয়ে খারাপ তো কত কিছু চিন্তা করে যে কি খারাপ দিতে পারি, একটা জঘন্য খারাপ নেওয়া দরকার। বাজারে যায় দেখ কুকুরটা, বাজারে একটু কুকুর থাকে না তো শহর বেড়ে কুকুর, কুকুর মারা মোহাম্মদ, মানুষ মারা হালা, মানুষ গুম করে হালা, কুকুর মারা মোহাম্মদ, সাপ বিচ্ছু কুকুর যদি সমানে তাকে মারা চাই না সে ওরা ফতোয়া দেয়, আমাদের থেকে ফতোয়া জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা ফতোয়া তো দিবা আমরা, আমরা তো কুরআন ওয়ালা, আমরা তো আল্লাহ ওয়ালা, ঠিক না বেটি? ওরা কিসের ফতোয়া দিবে? ওরা জিভ মারা মহাপাপ, মানুষ মারা হালা, মানুষ মারলে কোনো বিবৃতি নেই, আর কুত্তা মরে গেছে, বিলাই মরে গেছে, এটার জন্য খুব কষ্টকর, কুত্তা মরে গেলে তারে বাঁচানোর জন্য চেষ্টা করে, একটা মানুষের মানুষ সন্তোষ ধরে পালায় ওখানে কেউ যায় ধরে না, ঠিক না বেটি? মানবতা দূর হয়ে গেছে, কুকুরের বাচ্চার মুখ খুলে গেছে, কি খুলে গেছে? আমার কই গাও, আমার পেশারও কইছে আমার সে খারাপ, তারে তার কাছে নিতে, তুই তো কুকুর আমার সে খারাপ, বলে তুই তো কুকুর আমার সে খারাপ, আল্লাহ 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 ওয়াজের জন্য না, আপনি আমাদের জন্য ফায়দা হয়, সবারই নিয়ে জন্য জান্নাতে যেতে পারেন, বলেন না কেন? আমার কোন মাকসাদ নাই, আমি দোকানে যাই একটু খাইয়া তোমার জিকির করো, আমি একটু কামাইয়া তোমার জিকির করো, আল্লাহু আকবার, আমি খাই এই শক্তি চাইব, এই শক্তি দিয়ে নামাজ সুদা করব, তোমারে ডাকুম আল্লাহ, আমার কিছু নাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লা মাকসুদা, আমার বিশ্বাসে সমর্পিত জিকির করো, লা মাকসুদা, বলেন লা মাকসুদা ইল্লাল্লাহ, কন্ঠ থেকে লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, পাশে ধরে লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা মাহবুবা, আমার প্রিয় নাই, আমার সন্তান আমার এত প্রিয় না, আমার বউ আমার কাছে এত প্রিয় না, আমার টাকা আমার কাছে এত প্রিয় না, কারে কর আমার বান্দার বাড়ি আছে, টাকা আছে, দোকান আছে, ওগুলার ভরসা করে না, দেখ আমার বান্দা আমার ভরসা করে, আমার বান্দা চায় কি রে, আমার বান্দা চায় কি, তাকে ইয়া দেখ, বান্দা চায় না স্যার, আমি আল্লাহ আমার চেয়ে যে খারাপ তারে লিখে বলছে, তুমি তো কুকুর জাতি, তুমি তো অনেক খারাপ, কেমন খারাপ, একে আগে একবার ওয়াজে শুনেছি, গরুকে আল্লাহ আলহামদুলিল্লাহ, গরুকে কি আলহামদুলিল্লাহ, গরু কি কয়,
গরু কে হাত দিলে কোয়ায় নাকি বিশেষ হয় না গাছপালা তরুণতা মাস সব আল্লাহ জিকির করে ঠিক বলেন করে কি করে না আল্লাহ বলছে কোরআন স্পষ্ট সব আমার জিকির করে গরু কে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমারে গরু বানাইছেন আমারে কুকুর বানান নাই আলহামদুলিল্লাহ আমরা কইটা আল্লাহ জিব জানোয়ার বানান নাই মানুষ বানাইছেন আলহামদুলিল্লাহ গরু কয় আল্লাহ আমারে গরু বানাইছেন কুকুর বানান নাই কুকুর ডাক দিয়ে কয় আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আপনি আমারে কুকুর বানাইছেন আলহামদুলিল্লাহ আপনি আমারে শুকুর বানান না শুকুরে সকালবেলা কয় আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমারে শুকুর বানাইছেন আপনি আমারে শুকুর বানাইছেন আলহামদুলিল্লাহ আপনি আমারে বেনামাজি বানান না তাহলে বুঝেন সকালবেলা ধিক্কার দেয় মানুষ অন্যায় করলে যেমন ধিক্কার দেয় শুকুর আর কুকুর গুলো মানুষকে ধিক্কার দেয় এই দেখা তুই বেনামাজি তুই আমার চেয়ে খারাপ তুই আমার চেয়ে খারাপ ঠিক আগুনে জ্বলবা যদি ভালো করে আল্লাহরে মানো তাহলে জান্নাতে যাইবা আমার কোন বিচার নাই আমারে আল্লাহ মতো মরে যাইতে কইব হাসর মানে আমি মরে মারিয়ে যাব আমার কোন বিচার নাই তুমি যদি জাহান্নামী হও কুকুর বলে তুই আমার চেয়ে খারাপ ফিতা মানি তুই তো জাহান্নামী আমার চেয়ে খারাপ আমার জাহান্নাম নাই জান্নাত নাই আমি ভালো কই খারাপ নাই ভালো নাই আমি ভালো ঠিক না দিদি কুকুর কয় আমি জান্নাত নাই জাহান্নাম নাই আমি ভালো আর তুই জাহান্নাম তুই জান্নাত খেলা মনে মনে জাগান দিছে এলহাম হয়েছে বাথরুমে কথা বলতে পারে না কুকুরের কথা বলতে পারে না এলহাম হয়েছে এলহাম এ বান্দা বাথরুমের ময়লাকে এরকম ভাবে মলকে খারাপ মনে করো মল জবাব দিয়ে দেয় আমি তো খারাপ ছিলাম না আমি ছিলাম তোর খাবার আঙ্গুর আমি দিলাম ছিলাম তোর গরুর গোশত আমি ছিলাম তোর পোলাও ভাত আমি ছিলাম তোর মুরগির দানা রোস্ট আমি এগুলো ভালো ছিলাম আমারে খাইয়া তুই পেটের মধ্যে নিয়া আমারে পচাইয়া ময়লা বানাইছ আমি এই জন্য ময়লা হয়েছি আমি আসলে ময়লা ছিলাম না তোর পেটের যাওয়ার কারণে আল্লাহ আমারে ময়লা বানাইছে আমার যে তুই খারাপ তোর পেটে আমি যাওয়ার কারণে আমি পচে গেছি ঠিক না বেটি পেটে তুই আমার চেয়ে খারাপ আমার পেটে গেলে কোনো খারাপ হয় না তোর পেটে যাইয়া আমারে পচাইয়া দিস আমার চেয়ে তুই খারাপ তুই বিষ্টাই চাইছ যে আমি খারাপ ময়লা পুরো কথা হয়ে গেছে দরকার নেই আমি খারাপ বিষয়ের কাছে গেছে সালাম আলাইকুম কি নিয়ে এসে ঘুরে গেলা হুজুর আমার বুঝাই গেছে বুঝাই গেছে আমার যে খারাপ পৃথিবীর মধ্যে কেউ না বিশ্বে পাগিটা নিয়া মাথার মধ্যে পরাইয়া দিয়া বলে যাও এবার খেলাফতের কাজ করো আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই নিজেকে এত ছোট মনে করতেন নিজে এরকম ভাবে মেহমান ঢুকলে তার মেহমান খানায় জুতাগুলো নিজে ঠিক করতেন আশরাফ আলী থানবী আশরাফ আলী থানবী কাসিম নানাদি রহমাতুল্লাহ আলাই কাসিম আল উলুম ওয়াল খায়রাত কাসিম নানাদি রহমাতুল্লাহ আলাই হুজ্জাতুল ইসলাম কাসিম নানাদি রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটতেন এত নিজের সোজা বানাইতেন সে যে দেওয়া বন্ধের এত বড় আলেম ছিল সে যে ব্রিটিশ খেলা আন্দোলনের এক ভূমিকা পালন করছে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে ব্রিটিশ সরকারকে চিঠি পাঠিয়ে দিছে আমরা হলাম এই দেশের প্রশাসক তোমরা